الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومقصودنا ومحبوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال صاحب القرآن صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই উত্তম দুরুদ দুরুদে ইব্রাহিমে পড়ে اللهم صل على محمد
মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রহে মেরে মাসুকন হাওয়ালি কাবা বনে কমালিহি কশফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চব্বিশা হকের ডাক যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সম্মানিত সভাপতি সাহেব মাতার তাজ জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম সম্মুখ পানে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বী আনে আজাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের অত্যন্ত সদ্দেজা আবেদা খালেসা শরীফা মহিয়সী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আজকের এই জান্নাতি বরকতি মুবারক বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুস্থ রাখছেন, কথা ঠিক না বেটি? আমাদের মতো কত লোক অসুস্থ আছে না, কিন্তু আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, মাহফিলে আসার সুযোগ দিছেন। নবীজি বলেন দিনই মাহফিলের মধ্যে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে অল্প কিছুক্ষণ বসা খাইরুম মিন সিত্তিনা আলফা সানা, 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। তাহলে আমরা এখন বেহেশতি পরিবেশে আছি, কথা ঠিক না বেটি? ভাইরা আমার, আমরা বসছি মাহফিলে সুযোগে সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো, কারণ
নবীজি বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যারা পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের নেকির ফাল্লাকে ভারী করে দিবেন। মিজানের নেকের ফাল্লা যদি ভারী হয় আপনি আমাদের ঠিকানা কোথায় হবে? মিজানের নেকের ফাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয় আপনি আমাদের ঠিকানা কোথায় হবে? এই জন্য আমরা চাইনি মিজানের ফাল্লা ভারী হইতে। আমরা উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত কম ফজিলত বেশি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে একদিন ওয়াজ করতেছেন সাহাবীদের সামনে, যে সাহাবীরা তোমরা যখন ঘুমাইবে ঘুমানোর পূর্বে 1000 বার সুবহানাল্লাহ না পড়িয়া কেউ ঘুমায় না। সাহাবীরা এই কথা শোনার পর সবাই মাথা নিজ দিয়ে বসে গেছে। রসুল বুঝতে পারলেন যে এই আমলটা প্রতিদিন করা তাদের জন্য কষ্টকর। নবীজি বলতেন সাহাবীরা তোমরা উত্তর দাও না, 1000 বার সুবহানাল্লাহ না পড়ে কেউ ঘুমায় না। সাহাবীরা জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা তোমরা হলে আমি শেষ নবীর উম্মত, আখেরি পয়গম্বরের উম্মত, যদিও তোমাদের বয়স সিত্তুম ওয়া সাবউনা সানা, 60 থেকে 70-এর ভিতরে। সাহাবীরা রে অন্যান্য নবীদের উম্মতের তুলনায় তোমাদের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। হে সাহাবীরা প্রতিদিন ঘুমানোর পূর্বে 1000 বার সুবহানাল্লাহ পড়তে হবে না। ও সাহাবীরা ঘুমানোর পূর্বে প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে ঘুমাইতে পারো, 100 বার সুবহানাল্লাহ পড়ে ঘুমাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় 1000 বার সুবহানাল্লাহর সওয়াব দান করে দিবেন। উম্মতে মুহাম্মদি হায়াত কম ফজিলত বেশি। এই জন্য ভাই ক্ষণস্থায়ী জিন্দিগির উপর আমরা আছি, আমরা কিন্তু স্টপিজের মধ্যে আছি। স্টপিজ বুঝেন সিলেট থেকে রেলগাড়ি যদি ঢাকার উদ্দেশ্যে ছাড়ে মাঝে মধ্যে স্টপিজ দেয় না? শমশেরনগর একটা স্টপিজ, শায়েস্তাগঞ্জ একটা স্টপিজ, আপনার রেলওয়ে জংশন ওই যে ব্রাহ্মণবাড়িয়া কি বলে আখাউড়া এক স্টপিজ, বৈরব এক স্টপিজ, এভাবে বিভিন্ন জায়গায় স্টপিজ দেয়। আমরাও কিন্তু স্টপিজ আছি। আমাদের এই মানুষ নামের গাড়িটাকে রুহটাকে আল্লাহ তাআলা রুহ জগৎ থেকে ছেড়ে দিয়েছেন জান্নাতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, জান্নাতের উদ্দেশ্যে ছাড়ছেন। দুনিয়া একটা স্টপিজ, কবর একটা স্টপিজ, মিজান একটা স্টপিজ, কিয়ামতের মাঠ হাশরের মাঠ একটা স্টপিজ, আমাদের গন্তব্যস্থান কিন্তু জান্নাত। কথা বুঝিয়েছে? এই জন্য বন্ধুরা আমার, এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একদম নাই। নবীজি নবীর সাহাবি হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন যে একটা ছাগল, চিনেন না ছাগল, রাস্তার কিনারে মরা মৃত পড়ে আছে। বলেন যে আবু হুরায়রা 1 দিরহাম দিয়ে যদি এই ছাগল মৃত ছাগলটা তোমার কাছে বিক্রি করি তুমি কি খরিদ করবে? আপনারা কি বলেন, কিনবে? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, দিরহাম দিয়ে কিনবো দূরের কথা, এটা তো মাগনা দিলেও নেওয়ার কথা না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন,
হে আবু হুরায়রা, এই মৃত ছাগলের যেমন ভাবে তোমার কাছে কোনো দাম নাই, পয়সা দিয়া দিরহাম দিয়া কিনবে দূরের কথা, এমন ইতি দিলেই তুমি নিবে না। আবু হুরায়রা, রে এই দুনিয়াটাও আল্লাহর কাছে এমন কোনো দাম নাই। আল্লাহ বলেন, এই দুনিয়ার দাম যদি একটা মশার ডানা পরিমাণ দাম থাকতো, আল্লাহ বলেন এই দুনিয়ার ভিতরে একটা কাফের বেঈমানকে এক ফুটা পানি আমি আল্লাহ পান করাইতাম না। দুনিয়ার দাম মশা মাছির ডানা পরিমাণও না। মনে করেন এক আগুল মশা মারছেন, বাইরে মাছিগুলো আলাদা করছেন, আপনার কাছে বিক্রি করবো 10 টাকা দিয়ে নিবেন, দাম না, এটা কি কাজ কাজ কাজে লাগবে? এই পরিমাণে আল্লাহর কাছে এই দুনিয়ার দাম নাই। এই জন্য এই দুনিয়ার জগতে মুসলমান থেকে বেঈমান কাফেররা খুব শান্তিতে আছে, ঠিক না? ঠিক, মুসলমান ঈমান আনার পর বিভিন্ন মুসিবত আসবে, মুসিবত আসলে কি, ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ বলেন ইমান গ্রহণ করেছ, বিভিন্ন মুসিবত তোমাকে লাগাল পাইবে, বিভিন্ন মুসিবতে তোমাকে পড়তে হইবে, এই মুসিবত আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা নবীগণকে পরীক্ষা নিছেন কিনা? নিছেন না? বড় বড় যে যত বড় তার পরীক্ষা তত বড়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 21টা পরীক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন। সবকটি পরীক্ষার মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জলিলুল কদর পয়গাম্বর, বাবা ছিলেন ঠাকুর, মূর্তি বেছে বাজারে বানাইয়া বানাইয়া মূর্তি বিক্রেতার ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বলেন একদিন আজর সন্তান ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম অনেকগুলা মূর্তি এগুলো একা নেওয়া সম্ভব না রে ইব্রাহিম, আমার সঙ্গে বাজারে চলো, মূর্তিগুলা তোমার মাথায় নেও, এগুলা লইয়া বাজারে যাইয়া পয়েন্টে গিয়া বিক্রি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গাম্বর কি কি মূর্তি বেচার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ভাইয়ের আমার বন্ধুর আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা মতো মূর্তি রিকাটুরি মাথার মধ্যে নিলেন। বাবা ইব্রাহিম বাবা আজর ঠাকুর আগে আগে যায়, নবী ইব্রাহিম পিছনে পিছনে যায়, আস্তে আস্তে হাঁটে। ছোট মানুষ, মাথার মধ্যে অনেক কোন থাকার কারণে গার ব্যথা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে মাটির মধ্যে নামাইছেন। নামায় বলতেছেন, তোমরা না খুদা, সুবহানাল্লাহ, এই তোমরা না খুদা, খুদারে কি মাথায় করে নিতে হয়, এত সময় বাড়ি থেকে বোঝা বহন করে আনছি, এখন নিজে নিজে হাইটা বাজারে যাইতে হবে, হেঁটে যাও। কি বলেন, কিয়ামত পর্যন্ত ধাক্কা দিলে কোনোদিন মূর্তি হাঁটার ক্ষমতা আসেনি। এবার ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন মূর্তিগুলা হাঁটে না, হাতে ছিল রশি, একটারে বানছে বান্দে অর্ধ হাত ফাঁক দিয়ার একটারে বান্দে, অর্ধ হাত ফাঁক দিয়ার একটারে বান্দে, আবার অর্ধ হাত ফাঁক দিয়ার একটারে বান্দে। ছোট বাচ্চারা দেখছেন না, ওই যে বিভিন্ন গাড়ি রোবটের গাড়ি এই সেই লিয়ে টান দে দেয় না, আবার ওই যে সুপারি গাছের সালখা, এই সালখারে দিয়ে একজনে বইতাম আর একজনে টান দিত, মজাই লাগতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদলেন, এবার বলতেছেন তোমরা যেহেতু হাঁটো না, রশির মধ্যে টেনে টেনে তোমাদেরকে টেনে টেনে নিব, হাঁটতে হবে। ভাইয়ারা আমার মূর্তিগুলার যখন বানছে
টান দেওয়ার পর মূর্তি কি হাত বেনা পড়ে যাবে? টান যখন দিছেন একটা ফোরসে আরেকটার উপর, আরেকটা ফোরে আরেকটার উপর কাতার বাঁধা। ভাইয়ের আমার মূর্তিগুলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন টান দিলেন একটার উপর আরেকটা, যখন পড়ে গেছে কোনোটার মাথা নাই, কোনোটা চোখ নাই, কোনোটার ফোনে দুই চোখ, কোনোটার দেড় চোখ, কোনোটার দেড় ট্যাং, কোনোটার ফোনে দুই ট্যাং, হাত নাই পা নাই, কোনোটার খান ভেঙে যায়। ভাইয়ের আমার বন্ধুর আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এইগুলা লইয়া যখন এইভাবে রাস্তার মধ্যে ভেঙে গেছে পড়ে গেছে, বাবা হাজারটা করে অনেক আগেই চলে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম ভাঙ্গা গুলাকে আবার সবাইকে একত্রিত করে নিয়ে গেলেন। হাজার ঠাকুর বলতেছেন, ইব্রাহিম আমাদের মূর্তি গুলারই অবস্থা কেন? কয়াপ্পা আর বইলেন না, যা যন্ত্রণা রাস্তার মধ্যে দিয়েছে আপনার মূর্তিগুলা। বলার বাহিরে হাজার ঠাকুর কয়, মূর্তি আবার কেমনে জ্বালাতে, মূর্তি আবার কেমন করে কথা বলে? এবার ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, বাবা গো ঘাড় যখন ব্যথা শুরু হয়ে গেছে তাদেরকে বললাম একটু হেঁটে হেঁটে চলো, তারা হাঁটে না। ও আব্বা ঘাড় ব্যথার কারণে আর নিয়ে চলতে পারলাম না, রশি দিয়ে বাঁধলাম, বেঁধে বেঁধে বাজারে হাঁটায় হাঁটায় আনবো, হাঁটতে ওরা জিনা, এরা একটা আরেকটা ধাক্কা দিয়া একটা একটা আহত করে ফেলছে, আমি কি করব? এবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জবাবে বাবা হাজার ঠাকুর বলেন, ইব্রাহিম রে বাঙ্গা মূর্তি তো কেউ নেবে না। এ ইব্রাহিম একটার কাছে আরেকটার বাঞ্চ, এই মূর্তিগুলাকে হারতে পারে যাইতে পারে, ক্ষমতা তো তাদের নাই। ইব্রাহিম আলাইহিসসালাম সময় মতো উনার একটা জবাব ছেড়ে দিলেন, নসিহত শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, হে বাবা যদি মূর্তির কথা বলার শক্তি না থাকে, হাঁটার শক্তি না থাকে, তাদের যদি হাঁটার ক্ষমতা না থাকে, নিজস্ব কোন ক্ষমতা না থাকে, বাবা গো কোন সাহসে কোন বুদ্ধি দিয়ে তাদেরকে সেজদা করো? আজর ঠাকুর কি হয়ে গেছে, লাজওয়াব হয়ে গেছে, কোনো কথা নাই, কোনো কথা চলে পরীক্ষা। আরেকদিন সবাই তারা সনাতন ধর্মের মানুষ পূজায় যাবে, ইব্রাহিম আলাইহিসসালাম নাকি ইব্রাহিম চলো পূজায় যাবো, ওখানে না আমি যাব না, শরীরটা বেশি ভালো না আপনারা যান। সবাই চলে গেছে একা ইব্রাহিম বাড়ি, গড়ছে মণ্ডপ গড়ব ঢুকে গিয়ে দেখে ছোট ছোট মূর্তি সামনে আর বড় একটা মূর্তি এভাবে রয়েছে হাত পা। তখন এদের সামনে আবার বিভিন্ন ধরনের খাদ্য দেখছেন না, ওই যে আপেল আঙ্গুর কলা লম্বা লম্বা কলা ডিম, খুব সুস্বাদু খাদ্য। ইব্রাহিম আলাইহিসসালাম ঢুকে হয়, ও মূর্তি সাবরা আপনারা যেভাবে বিজলি দিয়া ছাই রয়েছেন এগুলো খাইন না কেন? খায় না এগুলা, কথা কয় না, ওইগুলো খান, এগুলো তো খাওয়ার জন্য দেওয়া হয়েছে, এগুলো মাছি ধরতেছে, এই মাছি দেখেন না কেন? সুবহানাল্লাহ, না কলার মধ্যে ডিমের মধ্যে মাছি ধরে, আমরা সামনে কোনো খাদ্যের মধ্যে মাছি ধরলে আমরা তারাই না যে আপনারা এগুলো খাইবেন, মাছি ধরতেছে মাছি না দেখান, লড়ে না রাগ উঠছে, কুড়াল একটা লইয়া সব শুধু মূর্তির বাংছে, বাঙ্গিয়া কুড়াল রে জুলাই দিয়েছে বড়টার খান্দা তুই গেছে। এরা আইসে আইয়ে পূজার ঘরে ঢুকছে, মণ্ডপ ঘরে ঢুকে দেখে মূর্তি তো অবস্থা খারাপ, সব সঙ্গে সার সব ফুরিয়ে দিয়েছে মাটি, আর বড়টার খান্দ কুড়াল। ও কি রে এই অবস্থা, কে কে করলো আমাদের খোদাদের? নাউজুবিল্লাহ হয় একজন কয়, ইব্রাহিম নামের একটা সন্তান এগুলার সমালোচনা করে তারে শিখাও। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম কেমন জবাব দিলেন, হয় ইব্রাহিম তুমি আমাদের মূর্তি ভেঙ্গছো কেন? ইব্রাহিম আলাইহিসসালাম কয় যে এদের মধ্যে বড় নাই বাংছে, বড় নাই, চিন্তা করে দেখেন কি বলছে, কথাটা লক্ষ্য করেন, এদের মধ্যে বাংছে কেডায় বড় নাই, এই কথা দিয়া ইব্রাহিম আলাইহিসসালাম বুঝাইতে চাইছেন তার এই সনাতন ধর্মের মানুষদেরকে যে বড়রা বাংছে, বড়রা বলতে আমি ইব্রাহিম, তোমাদের সবার চাইতে আমি বড়, কথা ঠিক না বেটি? বড়রা বাংছে, বড়রা বলতে কে?
বড়টা তো ইব্রাহিম আলাইহিস সালাম, এদের চেয়ে ইব্রাহিমের মান মর্যাদা বেশি না, উনি নবী হয়ে আইছে না। এবার নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের লাগছে টাক্কর, টাক্কর লাগতে লাগতে আরেকদিন কয়, এই নমরুদ, এই ইব্রাহিম, তোমার সাথে বহুত লাগছি, এখন তোমার আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ, আমার আল্লাহর সাথে, ও তোমার আল্লাহর সাথে একটা ডেট লো, কোন দিন লাগতো জিগাও তোমার আল্লাহরে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার আল্লাহর ডেট লাগতো না, তুমি যে ডেট দিবা এই ডেট হইব, কয় আগামী ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসের 13 তারিখ মাঠ কুন্ডা সবচেয়ে বড় যে মাঠ, এই মাঠের মধ্যে নমরুদ ফেব্রুয়ারি মার্চের 13 তারিখ বড় মাঠের মধ্যে তার দল বলে সব গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে হাঁটি হাঁটি করে, আসলে অন্য কোন উদ্দেশ্যে যান নাই, দৃশ্য দেখার জন্য এক কোনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখতেছেন। এইভাবে এই যেভাবে দর্শকরা দাঁড়ায় থাকে এইভাবে অনেকক্ষণ দাঁড়ানো, এই সময় নমরুদ বলতেছে, ইব্রাহিম এতক্ষণ সময় দাঁড়িয়ে আছি, তোমার আল্লাহ হয়, তোমার আল্লাহর বাহিনী কই, আয় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কই, আইব কিছুক্ষণের ভিতরে আইব। আল্লাহ তাআলা ইব্রাহিমরে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি বলো যে আল্লাহর বাহিনী এসে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বলেন, নমরুদ রে আমার আল্লাহর বাহিনী এসে গেছে। নমরুদ এদিকে চায় এদিকে চায়, হয় কোথায়, এদিকে চাইলে কামাইতো না, সেদিক চাইলে কামাইতো না, উপর দিকে তাকায়া দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র নমরুদকে বললেন, উপর দিকে তাকায়া দেখো, আল্লাহর বাহিনী চলে এসেছে। নমরুদ উপর দিকে তাকায়া দেখে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে। মশা প্রাণীটা ছোট না বড়? নমরুদ এত বড় শক্তিশালী, সারা পৃথিবীর শাসক ছিল, কিন্তু নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ছোট একটা প্রাণী মশা ফাটাইলেন, প্রেরণ করে দিলেন। এবার নমরুদ বলল, তোমার আল্লাহ মশা ফাটাইছে আমার মোকাবেলা যুদ্ধ করতো মশা, দেখো তোমার মশার কি অবস্থা করি। এবার নমরুদ ডাক দিয়ে বলল, আগুনের ব্যবস্থা করো, আগুন আছে যেখানে মশা নাই, আগুন জ্বালাই দিমু, হই যাইব মশা, আগুন তো জ্বালানি লাগবো, মেসের কাঠি লিয়ে এইভাবে জ্বালাই তো মারে ইঞ্জেকশন 10 নম্বরি ফুস, মেস লয়ে মে জ্বালাই তো টুকনি তো আইগেন দি মারে ইঞ্জেকশন কয় মম, এই মেসের কাঠি তুই আগে শরীর বাঁচা, মেসের কাঠি তুই শরীর বাঁচাইতে বাঁচাইতে উপায় নাই, আগুন জ্বালানির শক্তি নাই, সব ময়দান ছেড়ে পালিয়ে পলায়ন করে গেছে। নমরুদ কো দেখলাই নি খারবারটা, এ তো সমস্ত যুদ্ধের বাহিনী আনলাম, আল্লাহর সাথে যুদ্ধ করতাম, সব গেছে গা, আমারও তুইয়া, আমিও যাই গে, আস্তে আস্তে আনে। আর যাকে যাকে যে মশা আইছে, এর মধ্যে একটা মশা তার ট্যাং একটা লেঙ্গা, ইডিয়া এদের সাথে উড়াল দিয়া ক্ষমতায় দিয়া আইতো পারছে না, গরু যদি একটা লেঙ্গা থাকে ফালের সাথে আরতো পারে না, এই মশা এটা ফতু অ্যাড করেছে, ব্রিজের নিচে বই দিছে। যখন নমরুদ রাস্তা দিয়ে যাইবে, মশা কয়, আল্লাহ লেংরা মশা কি কয়, আল্লাহ আল্লাহ কয়, কি হইছে তোমার, কি হইছে কয়, আল্লাহ আমি তো এমনই, আমার ট্যাং নাই, একটা ভেঙে গেছে গা, উড়ে আইতাম পারছি না, আল্লাহ বড়টা যাইতে থাকে একটু সুযোগ আমারে দিবেন, আল্লাহ কয়, যা সুযোগ দিলাম, এই লেংরা মশা ডাইরেক্ট এক উড়াল দিয়া ফেরা নমরুদের নাকের দিয়া ঢুকি একবারে ভিতরে, সুয়ে ও খস মেকে তিরান দাখতা, সুয়ে ও খস মেকে তিরান দাখতা, পশায়ে কারশকে ফায়ত সাখতা, পশায়ে কারশকে ফায়ত সাখতা, এক চশমে সে দন গাফিলা যা শাহে না বাসি, শায়দ কে উনি গাহ কোন আগাহে না বাসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আবার একদম একটা হালকা প্রাণী, আবার এক ট্যাং নাই, ল্যাংরায় ল্যাংরায়া নমরুদের নাকের ভিতর যেই মাত্র প্রবেশ করে ফেলেছে। নমরুদ বাড়িতে গিয়া হয় ভালো লাগে না রে, মাথার মধ্যে গুনগুনি বুনগুনি শুরু হইছে। এবার দেখা যায় যে মাথার মধ্যে যদি হাতের তালা দিয়ে এইভাবে বাড়ি দেয় মোটামুটি আরাম লাগে। ভাইয়ের আমার হাতের তালা দিয়া দিতে দিতে দেখা যায় আর হাতের তালায় খাস করে না হয় আরো কিছু শক্ত লোক। এবার লইছে আপনার মুগুর, মুগুর মুগুর দিয়া বাড়ি দে হয় এখন মোটামুটি ভালো লাগে। বাড়ি দে কর্মচারী একটা রাখছে খালি বাড়ি দিবার লাগি, কর্মচারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি দেয়, এদিকে বাড়ি দেয় এদিকে বাড়ি দেয়, এদিকে বাড়ি দিলে হয় এদিকে দে, এদিকে দিলে হয় এদিকে দে, আর শান্তি নাই। 24 ঘন্টা শুধু তার এই কাজের মধ্যে লাগাই রাখছে আল্লাহ। বাড়িতে বাড়িতে কয় না রে মুগুরের বাড়িও ভালো লাগে না, অন্য কিছু ল। ভাইয়ের আমার বন্ধুর আমার আগের দিনের মুরব্বীরা খরম পরিধান করতো, খরম ছিলেন নি খুব ভালো খাটের চন্দন খাটের খরম, কয় খরম ডাল খরম লইয়া যখন মাথার মধ্যে বাড়ি দেয় ভালো লাগে, জুতার বাড়ি ভালো লাগবো না বাড়ি দেয় ভালো লাগে, কয় এখন গিয়া জাগাছির মতো হইছে তো সময় ভালো লাগছে না এখন ভালো লাগে। দুপুর পর্যন্ত বাড়ি দিছে, বাড়ি দিতে দিতে দুপুরের পরে কয় কিরে কর্মচারী তোর হাতে কি শক্তি নাই জুড়ে দিলে ভালো লাগে। ভাইয়ের আমার কর্মচারীর এমন গুসা উঠছে যেমনে কর্মচারী জুতা খরম দিয়া কপালের মধ্যে বাড়ি একটা কেসারছে, এক বাড়ির আঘাতে নমরুদের মাথার খলফা উঠে গিয়া দূরে পড়ে গেছে। আল্লাহর যে একটা ল্যাংরা মশা মাছি প্রবেশ করাইছিলেন বন করে উড়াল দিয়া চলে গেছে। ভাইয়ের আমার বন্ধুর আমার বলেছিলাম ঈমান গ্রহণ করার পর পরীক্ষা আছে, যে যত বড় তার পরীক্ষা তত বড়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছিলেন নি, সুবহানাল্লাহ ঘটনা খবর দর্শনে বহুত শুনছেন। ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়ছেন 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে বসা, জিব্রাইল কয় আল্লাহর পয়গম্বর গো আমার সহযোগিতা যদি চান সহযোগিতা করতে পারবো, কয় কেমনে করবা, কয় 600 নূরের ফাঁকা দিয়া একসাথে বাড়ি দিব আগুন কোথায় যাবে খুঁজেও ভাবা যাবে না। আচ্ছা এবার ইব্রাহিম পয়গম্বর বলেন জিব্রাইল আমার যে নমরুদে আগুনে ফালাইছে আল্লাহ দেখছিনি, হয় দেখছে, তাহলে তুমি জিব্রাইলের সাহায্য কেন নিব, জিব্রাইল রে তুমি জিব্রাইলের সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহ যদি চান আগুনের ভিতরে ফুরবেন, আমার আল্লাহ যদি চান আগুনের ভিতরেও বাঁচাইয়া রাখার ক্ষমতা আমার আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন কুল নারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। আল্লাহ আকবার বলেন, ভাইয়ের আমার আল্লাহ জানিয়ে দিলেন আগুন রে তোকে কে সৃষ্টি করছো, আল্লাহ তুমি সৃষ্টি করছো, হয় আগুন সবার বিরুদ্ধে ক্ষমতা না, আমার ইব্রাহিমের উপর ক্ষমতা চলবে না, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক একটা শান্তির বাগান বনে যাও, আকে লুতুফে খেসেরা ইরহারে করদো, আকে লুতুফে খেসেরা ইরহারে করদো, বাখলি লসনারে রাগুল জারে করদো, বাখলি লসনারে রাগুল জারে করদো, ইব্রাহিম খলি ও তানা পঞ্চেলে কুরবান করিলা, এবরাহিম খলিলুল্লাহ
আপন ছেলে কুরবান করিলা, ও গায়রে কুরবানি নয় কুরবানি নয় এসকে মৌলার প্রেম কেলা, ঠিক না বেটি? অরে কুরবানি নয় কুরবানি নয় এসকে মৌলার প্রেম কেনা, চলো আশিক জিয়ারতে যাই সোনার মদিনা, চলো আশিক জিয়ারতে যাই সোনার মদিনা। ভাই আমার, বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আগুনে থাকার পর হাসতে হাসতে আগুন থেকে বাহির হয়ে গেলেন, এই সংবাদটা ইয়ামনের একজন মেয়ে লোক মাত্র 16 বছরের যুবতী শুনছে, শুনছে যে ইব্রাহিম পয়গাম্বরকে আগুনে দেওয়া হয়েছে, আগুনে তার পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই, হাসতে হাসতে আগুন থেকে বাহির হয়ে গেছে, সাথে সাথে শত শত মাইল দূরে ইয়ামনের ওই যুবতী মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই মহিলা কলিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর তার ভিতরে শুধু একটা আকাঙ্ক্ষা, হারে যদি ওই নবীকে একদিন দেখতাম, ওই নবীর পরিমাণ আনছি, নবীকে যদি একদিন দেখতাম জীবনটা সার্থক হইয়া যাইত। ভাইয়ের আমার, তার ইমান আনার খবর ওই দেশের বাদশা জালিম বাদশা খবর পেয়ে গেছে, কিছু লোক গিয়া বলল, ও গো আমাদের বাদশা অমুক ঘরের একটা মেয়ে লোক, সে ইব্রাহিমকে নবী হিসাবে মানে, এক আল্লাহকে আল্লাহ হিসাবে মানে। এবার বাদশা তেলে বেগুনে জ্বলে উঠলো, এমন কি কাণ্ড, আমার রাষ্ট্রের ভিতরে আল্লাহকে মানবে ইব্রাহিমকে মানবে, মানে মেনে নেওয়া যায় না। এই মহিলাকে উঠাই আনা হলো, বলতেছে কি গো মহিলা, তুমি নাকি ইব্রাহিম পয়গাম্বরকে নবী হিসাবে মানো, আল্লাহকে নাকি এক বলে জানো? এবার মহিলা, যুবতী মহিলা ডাক দিয়া বলেন, বাদশা গো, ও বাদশা, আমি ইব্রাহিম খলিলের উপরই মানছি, এক আল্লাহর উপরই মানছি, কারণ যেই মানুষ যেই নবী আগুনে পড়ার পর আগুন তাকে স্পর্শ করতে পারে না, উনি কোনোদিন মিথ্যা নবুয়তের দাবিদার হতে পারে না, তা বড় উনি বড়, উনার আল্লাহ বড়, এই জন্য কালিমা পরে মুসলমান হয়ে গেছি। বাদশা এবার ডাক দেয়া বলতেছেন, যুবতী গো, জাননি শুনুনি, আমাকে ইমান গ্রহণ করার কারণে এমন শাস্তি দিব যেই শাস্তি পৃথিবীতে আর কোনোদিন দেওয়া হয় নাই। এবার যুবতী মহিলা বলতেছেন, হে বাদশা, মারতে পারো, জীবন যাইতে পারে, কোনোদিন আল্লাহ এবং ইব্রাহিম নবীকে বলতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই সংবাদ উনার কাছে গেছে। এবার ভাইয়ের আমার, উনার মন্ত্রীরা উনাকে সুযোগ দিছে, হয় যদি মাইরা লাইন তে তো তো না, তারে আস্তে আস্তে কষ্ট দিয়া মারতে হবে, নাউজুবিল্লাহ হন, আর মারি নিলে তো মরে যাব, আস্তে আস্তে মারতে হবে, হয় কেমনে, হয় প্রথমত তারে ডর ভয় দেখানো, জেলও দেওয়া, হয় যাও জেলে দিয়ে আসো, এমন জেলে দিবে যেই জেলখানার ভিতরে কোনো প্রাণী নাই, শুধু মশা আর মশা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই যুবতী মেয়ে লোকটাকে ইমানদার মাকে একটা জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে, জেলখানার ভিতরে এই যুবতী মা আল্লাহর কুদরতে হাতে হাত বাড়াই দিয়েছে, ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি একজন নারী, আল্লাহ আমি আমার সতীত্বের হেফাজত করতে চাই, নারী জাতির সবচেয়ে বড় ইজ্জত হলো সতীত্বের হেফাজত। ভাইয়ের আমার, এই মহিলা আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, প্রভু জেলখানায় দিয়েছে আমার কোনো অসুবিধা নাই, আমাকে যদি আগুনে ফালাই আমার হয় কোনো অসুবিধা নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত আমি করি, আমার ইজ্জত যাতে কেউ নষ্ট করতে না পারে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার ওই মহিলা জেলখানার ভিতরে বন্দি, বাতির কোনো ব্যবস্থা নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, একদিন জেলখানার একজন কর্মচারী গেছে উনাকে একটু সেহারা দেখার জন্য, দেখি আই। ভাইয়ের আমার, গভীর রজনীতে জেলখানার একজন কর্মচারী গেছেন, যুবতী
ওই ঈমানদার মাকে পর্যবেক্ষণ করার জন্য গিয়া দেখা যায় অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা নাই। কিন্তু ভাইয়ের আমার বন্ধুর আমার এমন অবস্থা গিয়া দেখলো জেল সুপার গিয়া দেখে ওই যুবতী মহিলা গভীর রজনীতে নামাজের মধ্যে দাঁড়ায় আছে, আর তার মাথার উপরে একটা উজ্জ্বল লাজ ঝলমল ঝলমল করে জ্বলতেছে। ভাইয়ের আমার জল সুমার বাদশার কাছে খবর দিল, বাদশা নামদার এই যুবতী মহিলাকে কয়েদখানার ভিতরে বলছেন, আশ্চর্য ঘটনা দেখেছি, যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না হয়েছে। কয় কি রে কি হয়েছে? কয় বাদশা গো, এই জেলখানার ভিতরে ওই মহিলা গভীর রজনীতে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে কাঁদে, আর অন্ধকারের মধ্যে তার মাথার উপর নূরের মতো একটা লাজ জলমল জলমল করে। এবার বললো তাকে জেলখানার থেকে বাহির করে আনো, কষ্ট হইতেছে। এবার বলা হয়েছে তাকে জেলখানা থেকে বাহির করে আনো। জেলখানা থেকে বাহির করার পর খবিস এক মন্ত্রী ধোকা দিছে, কয় বাদশা এমনি ঠিক হইতো না, তার ইজ্জত নষ্ট করতে হইব না, উজবিল্লাহ খান ইজ্জত নষ্ট করতে হইব, ইজ্জত নষ্ট করলে ইজ্জতের বয়ে হয়তো ইব্রাহিমের উপর ইমান সারবো, আল্লাহকে বাদ দিতে পারে। এবার ভাইয়ের আমার বন্ধুর আমার ওই রমণীকে বাদশার সামনে এক ঘরের মধ্যে দেওয়া হয়েছে, আর কোনো মানুষ নাই। এবার সবাই বলতেছেন, বাদশার আমদার আপনি এই কাজটা সেরে ফেলেন, আপনি উপযুক্ত মানুষ, সুন্দর রমণী, ষোলো বছরের যুবতী, বাদশা এক কামরার ভিতরে ঢুকাইয়ে দেওয়া হয়েছে। এবার বাদশা যখন তার মনের অবস্থা পরিবর্তন খারাপ নিয়ত, যখন যুবতী মহিলার দিকে এইভাবে হাত বাড়াইছে, সাথে সাথে তার হাতটা অবশ হয়ে গেছে, ফেরালাইছে চিনেননি, ক্ষমতা এই হাত নাড়ানোর ক্ষমতা দিছে কে, আবার না নাড়াই আরেক হাত এইভাবে তোলার ক্ষমতা দিছে কে, সবগুলো আল্লাহর ক্ষমতা। ভাইয়ের আমার বন্ধুর আমার এবার বাদশা বলল, আমি তো কিছু জানি না, হঠাৎ করে আমার হাতটা কেন অবশ হয়ে গেছে, মহিলা কিন্তু কিছু মাথে না। এবার বাদশা বুঝলো আসলে ইমানের ফাওয়ারে মনে হয় বদদোয়া করেছে, বদদোয়ার ফল হয়ে গেছে। বাদশা এবার জোর হাতে মাফ চায়, মা গো তোমার অন্তরে কষ্ট গিয়ে থাকলে মাফ করে দাও, আমি কোনোদিন খারাপ নিয়তে তোমার দিকে হাত উড়াইব না। মা বললেন, যুবতী মা বললেন, জান মাফ করে দিলাম, সাথে সাথে তার হাতটা ভালো হয়ে গেছে। ভাইয়ের আমার আসলে হবিস থাকার কারণে এই লোকটার অবস্থা এমন, ভালো যখন হয়ে গেছে দ্বিতীয়বার আবার খারাপ নিয়তে হাত দিছে, আবার যখন হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার আবার তার হাতটা অবশ হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছেন, ও মা ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, আর কোনোদিন তোমার দিকে হাত বাড়াইব না। এবার মাফ করে দিলেন, বাদশা বুঝে গেলেন, মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার দেশের জনগণ, কর্মচারীরা শুনো, আসলে সে শক্তিশালী ইমানদার, তার বিরুদ্ধে যত কঠোর অবস্থানে যাব আমাদের ভেঙ্গে চুরমার হয়ে যাবে। হয় মা তোমার আজাদ করে দিলাম, যা অসুবিধা নাই, তবে আমি বাদশা যেহেতু আছি তোমার একটা বিয়ার ব্যবস্থা করে দিই, তোমার ভালো একটা জায়গা কি করে দিই, বিয়া দিয়ে দিই। ও ঠিক আছে, বিয়া যে দিবেন পাত্র কিন্তু আমি দেখব, মহিলাটা খুব সুন্দরী ছিলেন। যখন বাদশা ঘোষণা দিছে, ডুল দিছে যে বাদশার বাড়ি যে সুন্দরী ষোলো বছরের একটা যুবতী ওই মেয়ের বিয়া দইব, কে কে বিয়া করবে, যারা যারা বিয়া করবে আগামীকাল দশটায় বাদশার বাড়ির উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। বাই ফোরের দিন তো দেখা যায় চেয়ার দিয়া কুল হওয়া যায় না, আইতি আছে জামাই, আইতি আছে, আইতে আইতে মহিলাকে বললো, দে পাত্রগুলা তো অনেক আসছে। মহিলা বলতেছে, আমি পাত্রদের সামনে যাওয়া সম্ভব না, আমি ঘরে বসা থাকবো, দুই দিকে দুইটা দরজা থাকবে, এই দরজা দিয়ে ঢুকবে, আমাকে দেখবে, আমি দেখবো, আর ওই দরজা দিয়ে বাড়ি আসবে, যে একবার আসবে সে দ্বিতীয়বার আসার ক্ষমতা নাই। হ ঠিক আছে, ভাইয়ের আমার বন্ধু আমার এই আমনের বাসার বাড়ির ভিতরে যুবতী সুন্দরী মহিলাকে চেয়ারের উপর বসায় দেওয়া হয়েছে, পাত্র নির্বাচন চলছে, পাত্র আসে। ভাইয়ের আমার
উনাকে দেখে সব পুরুষ কিন্তু তারে পছন্দ করে, কিন্তু ওই মহিলা কাউকে এলাও করে না, পছন্দ করে না। ইশারা দেয়, চলে যায়, চলে যাও। দুই দরওয়াজার মধ্যে দুইটা দারোয়ান দাঁড়ানো, দারোয়ানকে বলা হয়েছে যেই মাত্র ইশারা দিব ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিবে, কারণ যে কোনো মানুষকে আমি মহিলা বিবাহ করা সম্ভব না। বাইরে আমার এভাবে আসে যায়, আসে যায়। এই দিন চলে গেছে, প্রথম দিন কোন স্বামী তার পছন্দ হয় নাই, দ্বিতীয় দিন আবার ঘোষণা দেওয়া হয়েছে। একদিন চলে গেছে, কোন স্বামী পছন্দ হয় নাই, কে গো তোমরা আছো? দ্বিতীয় দিন আবার পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা চলবে, পাত্র নির্বাচন চলবে, যাইতে পারো। ভাইয়ের আমার ঘটনা কমে, আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহি সালাতু ওয়াসালাম দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, এই রাস্তা দিয়ে যাবে, হঠাৎ করে শুনছে এই বাদশার বাড়িতে বিয়ার আয়োজন, ফাত্র আয়োজন চলছে। আসলে আল্লাহর কুদরত বুঝা বড় দায়, সুবহান আল্লাহ, বলেন আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নম্র ইব্রাহিম তোমার নবী ছিল, নম্র আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওই বাড়িতে বিয়ার আয়োজন চলছে, বাদশার অধীনে একটা মেয়ে বিয়া দেওয়া হবে, পাত্র নির্বাচন। ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ভাবলেন একটু এতদিন চলে গেল, সারাকে বিয়া করলাম, সন্তান হয় না, দেখি বিয়ানি করা যায়, একটা সন্তানের একটা বড় সানি করা যায়। বায়ার আমার বন্ধু আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার অনুমতি লইয়া এবার স্বামী পাত্র নির্বাচনের ঘরে যাইবেন, যাওয়ার আগে গোসল করছেন, লাইনের মধ্যে অনেক মানুষ দাঁড়ানো, যুবক টকবগে যুবক, যুবকের মধ্যখানে বৃদ্ধ একটা মানুষ, এটা ভালো লাগবো না খারাপ লাগবো? আমরা শুধু দেখতে পাইতাম না, বিয়ার কথা কইলে বুড়া কুদ্দে কুদ্দে যায়, বুড়া মানুষ দাঁড়াইছে লাইন, সামনের জন্য জিগায় মুরব্বী চাচা বাড়ি হই বাড়ি সিরিয়া ইগান কেতা আপনারা কেটে লাগে, আমরা ফাত্র, আমিও ফাত্র, আপনি জানেন না তো ঘটনা কি হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম কয় কি হয়েছে, গতকাল সারাদিন ফাত্র দেখছে, বিটির পছন্দ হয় না, আমরা মতো এত সুন্দর টকবকে যুবক, 32 বছর 25 বছরের যুবক, সাদা দাড়ি ওলা বেড়বো, গার ধার দেখা দিয়ে বার করে দিব, ওখানে বাল আছে দেন গে না, দেখি কি করা যায়। সুবহান আল্লাহ, বাইরে আমার বন্ধুর আমার পাত্র নির্বাচন চলছে, একজনের পর একজন যায়, হঠাৎ করে পালা এসে গেছে ইব্রাহিম পয়গম্বরের, আবার বাহিরে টিটকারিও দিছে, কই দাঁড়িয়ে বিয়া দিবনে? ভাইয়ের আমার সৎকারা 50% মহিলা দাড়ি পছন্দ করে না, কথা ঠিক না বেটি? অথচ দাড়ি রসুলের সুন্নত নাকি? এই জন্য ভাইয়ের আমার দাড়ি রাখলে আল্লাহ খুশি হয়, আর দাড়ি খামাইলে বিবি খুশি হয়। ইমানদারের পরীক্ষা হয়ে যাবে, তুমি তোমার আল্লাহকে খুশি করবে না তোমার বিবিকে খুশি করবে? যদি ও বিবিরে খুশি করব, তুমি মুমিন না, তোমার মতো একটা আস্তা বেঈমান পৃথিবীতে নাই। এই দাড়ি ছানো অসুবিধা নাই, দাড়ি খামাও, কিন্তু এই কথা বলিও না যে আমার বিবিকে খুশি করার জন্য, এটা কিন্তু কুফুরি হয়ে যাবে। খামাইতেছো এটি বড় গুনাহ, কিন্তু আবার কয় দাড়ি না খামাইলে আমার বিবি বালা হয় না, নাউজুবিল্লাহ কাফির হয়ে গেছে। তাহলে তোমার বিবির খুশি আল্লাহর খুশি চাইতে তোমার বিবির খুশিরে বড় মনে করেছ, নবীর খুশির চাইতে তোমার বিবির খুশিকে বড় করেছ, তুমি আস্তে একটা বেঈমান।
হক কথা কই মুড়ে হকের হকের ডাক যুব সঙ্গ না খামান ইডুই গুনা আবার হয় আমার বউ বালা হয় না খামান বাহিরা ইব্রাহিম আলাইহিস সালাম কই ও মিয়া এমই তো দাড়িওয়ালা আবার সাদা দাড়ি দেখতো তো দেখা যায় একবারে বুড়ো হয়ে গেছে না সামরাও তো লয়ে গেছে বিয়া করতে আইছেন ওখানে বালা আছে লাইলো দাঁড়িলে দাড়িটা ফালাই আইন চেয়ারের উপর বসা ছিল লাভ দিয়া দাঁড়ায় হয় আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কইন ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়ায় গেলেন এবার দারওয়ানকে বললেন দারওয়ান দরজা দুটা বন্ধ করে দাও ফাত্র আর দেখার দরকার নাই সুবহানাল্লাহ হবে না ফাত্র নির্বাচন শেষ বাদশারে ডাক দেও বাদশা আইছে ওই বাদশা গো এই স্বামী আমার পছন্দ হয়ে গেছে বাদশা চাইয়ে কয় আস্তাগফিরুল্লাহ ইটি কি দেখো এত সুন্দর যুবক দেখাইলাম নামি দামি বাস কারা যুবক কুটি কুটি ফতি শিল্পপতির ছেলে দেখাইছি পছন্দ হয় না বাড়ি হয়ে গড় কই দাড়ি সাদা হয়ে গেছে এই ব্যক্তিকে তোমার পছন্দ হয়ে গেছে এবার যুবতী মহিলা ডাক দিয়া বলেন ওরে বাদশা আমি আমার ইচ্ছায় বিয়া করতেছি না স্বপ্ন যুগে আমার স্বামী কে হবে আল্লাহ কিন্তু আমাকে আগেই জানিয়ে দিয়েছেন হে বাদশা স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আমিন আমার স্বামীকে আমাকে দেখাইছেন উনি স্বামী উনি স্বামী বাদশারে সিঞ্চনা শুধু তাই নয় উনি হলেন এই যুগের একজন নবী আল্লাহর পয়গাম্বর ইব্রাহিমে খলিল ইমান গ্রহণ করার পর বলেছিলাম পরীক্ষা আসবে পরীক্ষায় যদি ধৈর্য ধরতে পারেন উত্তীর্ণ হওয়া যাবে কি যাবে না ভাইয়ের আমার বন্ধুর আমার এই জন্য বলেছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমান গ্রহণ করেছে তারা আল্লাহকে বেশি মহব্বত করে দুনিয়ার মা বাবাকে নয় ছেলে সন্তানকে নয় দুনিয়ায় একদিকে সব দিকে চলে যাক আমার আল্লাহর খুশি আগে রাখতে হবে আমার আল্লাহর মান মর্যাদা আগে রাখতে হবে এই জন্য ভাইয়ের আমার ইমান গ্রহণ করছে বিভিন্ন প্রকারের পরীক্ষায় পড়েছে এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন বাবা জান আমাকে একটা সংবাদ আপনি দিবেননি হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মা গো কি সংবাদ তোমাকে দেব ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা জান আমাকে একটা সংবাদ দেন কিয়ামতের ময়দানে কয়জন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে ওয়াজ বুঝেন না তো সুবহানাল্লাহ কইনে গেলে মুখ বন্ধ করে একবার সুবহানাল্লাহ কইলে আকাশ আর জমিনের ভিতরে যত খালি জায়গা আছে বরফুর হয়ে যায় সুবহানাল্লাহ কইল ওয়াজ যখন আইছেন একটু কষ্ট করুন না আমি এভাবে সিলাইতেছি কেন সিলাইছি এখন সিলাইছি আবার কে সিলাইবো 11টার পরে আমরা ভারি আর আপনারা পারতেন না ফাঁকা ফাঁকা 10 মিনিট পরে একবার সুবহানাল্লাহ সুযোগ দিমুনে সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী সংক্ষেপে বলতেছি সময় কম আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে ও ফাতেমা কিয়ামতের ময়দানে 7 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এ 24 মা বোনেরা এ 24 গ্রামের মা বোনেরা ফারাখালি আটপাড়ার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন কাজ কাম থেকে একটু ফারিগ হন গো তাকায় দেখেন মহিলারা কিন্তু পিছনে পড়ে নাই আল্লাহর নবী বলেন ফাতেমা রে 7 জন নারী জান্নাতে যাবে ফাতেমা বলেন বাবা গো প্রথম নম্বর নারীটাকে নবী ডাক দেয়া বলেন ও ফাতেমা প্রথম যেই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে সে হলো তোমার মা জননী খাদিজাতুল কুবরা এই কথা বলে নবী কান্না শুরু করেছেন ফাতেমা ডাক দিয়া বলেন আব্বা জান
আমার মা জানের কথা বলে আপনি কান্না কেন শুরু করেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, খাদিজার কথা আমি কোনোদিন বলতে পারবো না। খাদিজা যেই সময় ইসলাম গ্রহণ করেছে, মক্কায় আমার আপন বলতে কেউ ছিল না, আমার চাচা ছিল আমার বিরোধী, আমার গোষ্ঠীর মানুষেরা ছিল আমার বিরোধী, কিন্তু খাদিজা আমাকে এমন ভাবে আগলিয়ে রেখেছে, নিজের ধন সম্পদ আমাকে দান করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। শুধু তাই নয় রে ফাতেমা, আমি যখন তার বাড়ির ছাগল রাখালি করতাম, একটা মোজাজা দেখে তার সমস্ত ধন সম্পদ আমার পায়ের নিচে ফেলে দিয়েছে। ঘটনা কি হয়, ছাগল রাখালি যেদিন গেছে, ওই বিকাল বেলা যখন ছাগল গুলা বাড়িতে আসবে, ওই সময় খাদিজা এই সময় কাফির তাকায় দেখতেছে ছাগল গুলা আসার দৃশ্য, তাকায় দেখে প্রচন্ড রোদ, অন্যান্য রাখালের উপর প্রচন্ড রৌদ্র, কিন্তু বিশ্ব নবীর উপর কি যেন একটা ছায়া দিতেছে। এরপরে সুবহানাল্লাহ হয় না, আপনাদের কথা আমি বিভিন্ন কারণে কই, সবিয়ার ভালোবাসাটা ভুলতে পারি না। দুইটা প্রোগ্রাম থইয়াও ফাঁকাটা কইছি যে আসবো, কারণ আমি জানি আপনারা ভালোবাসেন আমাকে। আর সুবহানাল্লাহ যদি না কইন তো বুঝবো যে আমার ওয়াদারের বালা লাগে না, আর আওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ কই, কি বলছিলাম, খাদিজাতুল কুবরা তাকায়া দেখে কি যেন একটা মেঘের ছায়ার মতো নবীর উপর একটা ছায়া দেয়। নবী যদি সরে যায় ছায়াটাও সরে যায়, নবী দূর দিলে ছায়াও দূর দেয়, নবী দাঁড়ালে ছায়াও দাঁড়ায় যায়। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে, কে গো তোমরা, কে কোথায় আছো, দেখে যাও দেখে যাও, আব্দুল্লাহর ছেলে আবু তালিবের ভাতিজাকে ছাগল রাখালিতে দিয়েছিলাম, এত বড় মর্যাদা কেমন করে অর্জন করলো, অন্য অন্য রাখালের উপর প্রচন্ড রৌদ্রের কারণে কষ্ট হচ্ছে, কিন্তু আবু তালেবের ভাতিজার উপর কি যেন ছায়া দিতেছে। আসলে সাধারণ মানুষ নয়, বাড়িতে আসার পর বলতেছেন, ও মুহাম্মদ, ছাগল রাখালি আর করতে হবে না, আজ থেকে সমস্ত ধন সম্পদ তোমার কাছে সঞ্জয়া দিলাম। বন্ধু আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ফাতেমাকে বলেন, ফাতেমা কিয়ামতের ময়দানে সে জান্নাতে হাসতে হাসতে যাবে। ফাতেমা বলেন, বাবা গো, দুই নম্বরে কোন মেয়ে লোক জান্নাতে যাবে? উনি বলতেছেন, দুই নম্বরের মেয়ে লোক যে জান্নাতে যাবে তার নাম হলো আয়েশা। প্রত্যেকটা সেক্টরে যদি আলাপ শুরু করি, রাজ্যে বসে শুধু না, শুধু সংক্ষেপে বলতেছি, আয়েশা তিন নম্বরে কে হয়, তিন নম্বর হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার কথা বলে আল্লাহ নবী কান্না শুরু করেছেন। সুমাইয়ার ইতিহাস আপনারা জানেন, আবু জাহেল নির্মম ভাবে শাহাদত বরণ করিয়াছিল, আল্লাহর তুই জান্নাতে সুমাইয়াকে আবু জাহেল প্রেরণ করে দিয়েছিল। ভাইয়ের আমার, এবার ফাতেমা বলেন, আব্বা গো, সাত নম্বরের কোন মহিলা জান্নাতে যাবে আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, সাত নম্বরের যে মেয়ে লোকটা জান্নাতে যাবে আর কেউ নয়, তুমি ফাতেমা, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। এবার ফাতেমা বলেন, বাবা গো, পাঁচ নম্বরের কোন মেয়ে লোক জান্নাতে যাবে? এ ভাই বলেছিলাম, ঈমান আনার পর অনেক মুসিবত আপনার মধ্যে উপর আসতে পারে, এই মুসিবতে ধৈর্য ধারণ করলে জান্নাত চাইছে, মুসিবতে ধৈর্য ধারণ করলে জান্নাত। ভাইয়ের আমার, নবীজি বলেন, মা গো, পাঁচ নম্বরের যে মেয়ে লোক জান্নাতে যাবে তার নাম হলো আসিয়া। পাঁচ নম্বরের যে নারীকে আল্লাহ জান্নাত দিবেন তার নাম হলো আসিয়া। আসিয়ার কথা বলে নবী কান্না শুরু করেছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, ফেরাউন যখন দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বিভিন্ন মানুষকে ভয় দেখাইয়া খোদাও মানায়, কিন্তু আসিয়া ইয়ে তো একটা শক্তিশালী গ্রুপের ভিতরে নিজের ইমানকে জিতা করে রেখেছে, তাজা করে রেখেছে। ইমানের দাবিতে হঠাৎ করে ডাক দিয়া বলেন, মন্ত্রীরা বলেন, ও আমাদের খুদা, নাউজুবিল্লাহ, আমাদের খুদা গো, আপনারা তো আমরা আল্লাহ বলে স্বীকার করি, খুদা মানি, কিন্তু আপনার স্ত্রী আসি আপনারে খুদা মানেনি। না তো এটা জিজ্ঞাসি না, লম্বা তো লম্বা মানুষ, সরল থাকে, কত বড় বেডো খা হইলে নিজের খুদা দাবি করতে পারে? হ্যাঁ, এই চিন্তাটাও এর মাথায় নাই, তার সিরা বর্তমান যুগে কিছু তার সিরা বুদ্ধিজীবী আছে। এক স্কুলের পরিদর্শক আছে ঢাকার থেকে, প্রাইমারি স্কুল পরিদর্শন করতে, বুঝছেন নি তো, অঙ্কর ক্লাসে ঢুকছে, কোন ক্লাসে,
অঙ্কর ক্লাসে ঢুকছে, ঢুকে তোমরা অঙ্ক বুঝুনি, বালা বালা ছাত্ররা পরিদর্শনের দিন কিন্তু সামনের বেরিয়ে দিতে হয় রাখছে, আর বাদ্যটা যে ডান ফিজে ফিজে বয়ে বয়ে কলম খামড়ায়, তোমরা অঙ্ক বুঝো স্যার আলহামদুলিল্লাহ বলেন, যে কোন অঙ্ক পারবে হ্যাঁ পারবো, লোক খাতা কলম, খাতা কলম লইছে, তখন পরিদর্শকে অঙ্ক দেয় লেখো, ঢাকা থেকে তোমাদের স্কুলে আসতে সময় লাগছে 3.5 ঘন্টা, বলো তো আমার বয়স কত, হই আসমানের হই উসমান, এটা অঙ্ক হইলো, বালা বালা ছাত্ররা করে কত জাতের অঙ্ক করছি, কত জাতের সূত্রই মুখস্ত করছি, ই জাতের অঙ্ক তো বাপের গুত্ত করছি না, ই অঙ্ক হইল, বালা বালা ছাত্ররা কলম খামলায়, আর পরিদর্শক বেটা মনে মনে খুশি যে অঙ্ক দিছি একটা আটকাইব, বল্ডু আছিল একবারে ফিসের বেরিয়েছে কিচ্ছু পারে না, আয় আর না আসেন এরম ছাত্র সবের ব্রেন তো আমার না, এই বল্ডু একবারে ফাঁসের বেরিয়েছে, হেখার এখন স্যার আমি পারবো, আর এই স্কুলের যে মাস্টাররা এরা সব না, যে জীবনে অঙ্ক পারে না, আজকে ও তো কঠিন অঙ্ক দিচ্ছে, হে পারবো তো আজকে মান সম্মানটা মোটামুটি থাকবো, স্যারা ডাকতেছে বল্ডু তুলে সামনে আসো, তুমি পিছো না কেন, ও তো ভালো অঙ্ক জানো, এ বলি বালা সামনে আসো, সামনে আনাইছে, হৌসাই আমারে বুঝাও, অঙ্ক করলে বুঝাই লাগতো না স্যার রে, কোনটা যোগ কোনটা পূরণ কোনটা বিয়োগ হইছে, বুঝাই দেওয়ান লাগতো না, খালি করলোই বলি হ বুঝাও, স্যার আপনার বয়স হলো 32 বছর, টাটা ভৈরা বগলা মরছে আসলে তার বয়স 32, আসলে তার বয়স 32, এখন তো পরিদর্শক যার পর নাই খুশি, ওই এত করি না একটা অঙ্ক দিছি, আর তুমি অঙ্কটা করে নিছ, বাবা তোমার বাড়ি হই, তোমার একটা পুরস্কার দেওয়ার দরকার, স্যার পুরস্কার দিবেন না পরে, আগে আরো রয়েছে বুঝাইছি না, আমরা ফাঁস ভাই আমি সকল তার শুধু প্রতিদিন স্কুল আয় আর যাই ফাঁসে বই আজকে দেখে সামনে আনছো, এই জন্য আপনাকে থ্যাংক ইউ, ইংলিশও দেয় হতে, আমি অঙ্কটা কেমনে করছি জানেন না, হতো হয় আমরা ফাঁস ভাই আমি শুধু আমার বড় ভাই ক্লাসে, তাই নইলো ফুল পাগল মাথায় একটু কাজ করে না, তাই না দুনিয়া ধরে কিছু বুঝে না, মা বাপ বুঝে না, সংসার বুঝে না, তাইনের বয়স হলো 64, আর তাইন হলো ফুরা পাগল, ফুরা পাগলের বয়স যদি 64 হয় আপনি আধা পাগল, আপনার বয়স 32, এভাবে করছে অঙ্ক হয়েছে নি, বল্ডু কেমন উত্তর দিছে দেখছেন নি, ফেরা অনুই যে তের বুদ্ধিজীবী হয় না, তো আমি তো আসি আর জিজ্ঞাসি না আমার আল্লাহ মানে কি মানে না, চলো চলছে খার কাছে, খার কাছে আসি আর কাছে, তোমার সময় দিতে পারি না, একটা গুরুত্বপূর্ণ কথা লই আইছি তোমার কাছে, কি কয় আমি যে আল্লাহ বড় খোদা এটা তুমি মানোনি, আসিয়া দম থমকি খেয়ে গেছে, প্রাণের স্বামী আপনি কি বলেন, আপনি কেন আল্লাহ হবেন, সুবহানাল্লাহ, কোন ওগো আমার স্বামী আমার আল্লাহ, যে আল্লাহ আপনি ফেরাউনকে সৃষ্টি করেছেন, আমি হাসিয়াকে সৃষ্টি করেছেন, আকাশ বাতাস লৌহ কলম চন্দ্র সূর্য যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহকে আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, আমি পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কয় আমার শত্রু নাম আমার সামনে দেখছো, মুখ সামলাই কথা বলা আছিয়া, 12টা বাজাইলি, বারোটা কেন বাজাইবে, দুনিয়া থেকে তো বিদায় করে দিবে, এর চাইতে বড় শাস্তি তো আর নাই, ফেরাউন রে স্বামী হতে পারো, এক আল্লাহর পরিমাণের যে কোনদিন পিছপা হব না, ইমান তো বড় শক্ত, শাস্তি দেওয়া হবে, বলে কি শাস্তি দিবে রে, শাস্তি আমি ভয় করি না, এবার ফেরাউন সংক্ষেপে বলতেছি, ফেরাউন ডাক দেয়া বলে দে রে আমার হাতে একটা বড় ফেরাক দেয়ার হাতুড়ি দে, বায়ের আমার আসিয়া এইভাবে জমিনের মধ্যে সিঁধ করে শোয়াইয়া দেওয়া হয়েছে, আসিয়া ডান হাতের মধ্যে ফেরাক রেখে
ফেরাউন হাতুরি দিয়া বাড়ি দেয়, আসিয়া কয় আল্লাহু আকবার, হাতুরি দিয়া বাড়ি দেয়, আসিয়া কয় আল্লাহু আকবার। এইভাবে তিনটা বাড়ি দিয়া, এক তিনটা বাড়ি দিয়া আসিয়ার ডান হাতটাকে জমিনের মধ্যে দেবায়া দেওয়া হয়েছে পেরাক দিয়া। এবার বাম হাতের মধ্যে আরেকটা পেরাক দিয়া বাড়ি দেয় আল্লাহু আকবার কয়, বাড়ি দেয় আল্লাহু আকবার কয়, তিন বাড়ি দিয়া আবার হাতটাকে, বাম হাতটাকে জমিনে দেবায়া দেওয়া হয়েছে। বাইর আমার বন্ধু আমার, এবার বন্ধু শুনা আসিয়া গো, এখনো সময় আছে, তোবা করে নাও, আল্লাহরে বাদ দেও, আমি ফেরাউনকে আল্লাহ মানো, তোমার হাতের ফেরাক ছেড়ে দেওয়া হবে, চিকিৎসা করাইয়া ভালো করা হবে। ফেরাউন বলতে এবার আসিয়া বলতেছেন, স্বামী গো, মাত্র তো হাতের মধ্যে ফেরাক ঢুকাইছ, এখনো তো কলিজার ভিতরে ফেরাক ঢুকাও নাই। যে আল্লাহর উপর ইমান আনছি রে, কোনদিন পিছপা আমি হতে পারবো না। এবার ফেরাউনের রাগ আরো বেড়ে গেছে, ফেরাউন ডাক দেয়া হয়, কে কোথায় আছো রে, আমার কাছে আর একটা ফেরাক দাও। বাইর আমার বন্ধুর আমার, তিন নম্বর ফেরাক নিয়া হাতের মধ্যে নিয়া আসিয়ার জবানটাকে হা করাইয়া একদম জিব্বার মধ্যখানে ফেরাকটাকে ঢুকাইয়া দিছে, দুই আঙ্গুল জিব্বা সেট করে যখন ফেরাক ঢুকে গেছে, বায়ের আমার বল বল করে উনার মুখ থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। রক্ত বাহির হয়ে আসিয়া মুসকি হাসে, ফখড়ো তোর এখন বাড়ির দিয়ে হবেন না। বায়ের আমার বন্ধুর আমার, বক বক করে রক্ত বাহির হয়, এইদিকে কিন্তু আসিয়া মুসকি হাসে। ফেরাউন ডাক দিয়া বলেন, মন্ত্রীরে গড়না বুঝলাম না, হাতের মধ্যে ফেরাক দিলাম আল্লাহ আল্লাহ কয়, বাম হাতে ফেরাক দিলাম আল্লাহ আল্লাহ কয়, কাঁদে না, জিব্বার মধ্যে দেওয়ার পর তো কাদার কথা, কিন্তু হাসে, ব্যাপারটা কি, ব্যাপার তো বুঝলাম না। এবার ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া গো, তুমি কেন মুসকি হাসি হাসতেছ, আমাকে একটু বলবে কি? এবার আসিয়া বলেন, বলবো না কেন গো, ও ফেরাউন, আমার হাতের মধ্যে ফেরাক দিয়েছো, বাম হাতের মধ্যে ফেরাক দিয়েছো, ওই সময় আকাশের সমস্ত ফেরেশতারা কিলকিলায়া হাসতেছিল। বলেন, হে ফেরাউন, যেই মুহূর্তে আমার জিব্বার মধ্যে ফেরাক বসাইয়া দিয়েছো, আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, এতক্ষণ সময় হাতের মধ্যে ঢুকাইয়া ছিল, আমি আল্লাহ ধৈর্য ধারণ করেছি, এখন জিব্বার মধ্যে ঢুকাইয়া দিয়েছে, আর ধৈর্য ধরা যায় না, ও ফেরেশতারা, 1000 ফেরেশতা যাও জান্নাতুল ফিরদাউসে বহন করে আমার আসিয়ার সামনে নিয়া দেখাইয়া দিয়ে আসো। প্রাণের স্বামী ফেরাউন, যেই মুহূর্তে আমি জান্নাতুল ফেরদাউস দেখলাম, জান্নাতের নাজ নেমত দেখলাম, হুরপুরি দেখলাম, আমি আসিয়া মুসকি হাসি সামলাইতে পারি না, এই জন্য হেসে দিয়েছি। এরপর আবার হাসিয়া কান্না শুরু করছে। ফেরাউন কয়, এখন আবার কয়টার খবর, আগে হাসি দিছ, এখন কেন আবার কান্না করো? এবার হাসিয়া বলতেছেন, ও ফেরাউন, সারা জীবন বিয়ার পর থেকে তোমার কাছে আমি সংসার করতেছি, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন আমাদের মধ্যে ছিল, মনে মনে ভাবছিলাম স্বামী স্ত্রী দুনিয়াতে আসি একসাথে জান্নাতে যাব, এখন এই জন্য কাঁদি, অনেকদিন সংসার করলাম কিন্তু আমি একা জান্নাতে চলে যাব, তুমি ফেরাউনকে রেখে একা যাইতে হবে। বায়ের আমার ইমান আনার পর মুসিবত আইনি না না, এই জন্য বায়ের আমার, আল্লাহকে ভালোবাসলে, ইমান গ্রহণ করলে বিভিন্ন মুসিবত আসবে, বিভিন্ন গাছ থেকে আপনার কাছে মামলা স্টিম রুলার কত কিছু আসবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যাই হোক, অনেক সময় বয়ান করে ফেলেছি, আজকের বায়ের আমার এই আল্লাহ এবং রসুলের মহব্বত আপনি আমাদের ভিতরে আছে তো, কার কার ভিতরে নেয়া তুলেন, মানে বেশি যারা হাত তুলছে এরার মহব্বত বেশি, এরা কয় হুজুর আমরা আজকে হুশ নাই, জুসে তুলছি,
যে বয়ান দিছেন আজকে জুসে তুলে লিছি, খার খার ভিতরে মহব্বত আছে। নারে তাকবীর, দীন ইসলাম, উলামায়ে হক্কানি, চব্বিশ গ্রামবাসী, হকের ডাক যুব সংঘ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই হকের ডাক যুব সংঘের সদস্যদেরকে ধন্যবাদ জানাই, যেই সন্তানের আজকে যাত্রা গানের ভাড়া দেওয়ার কথা ঠিক নি হুজুর, যে সমস্ত ফুলাফানের ছেলেরা যাত্রা গান দেওয়ার কথা, হ্যাঁ, বিভিন্ন সিডি ভিডিও আনিয়া নাচ নর্তন করার কথা, এই সমস্ত যুবকদের ভিতরে আল্লাহর ভয় গেছে, প্রতি বছর কোরআনের মাহফিল করে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো কবুল করে নেয়, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুরব্বীদেরকে আমি চিনি, অনেক মুরব্বীদেরকে চিনতেছি, বড় মায়া লাগে, প্রায় জায়গায় যত কারো প্রোগ্রামে যাই এক দুইটা কথা সব আর ঢুকাই দেই ওদের ভিতরে, সুবহানাল্লাহ ভাই। এই জন্য আমি দোয়া করি এই চব্বিশা গ্রামের যত মুরব্বী আছেন আল্লাহ তাআলা যাতে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়, এলাকার মা বোনদেরকে আল্লাহ তাআলা যাতে হযরতে আশার মতো কবুল করে নেয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সবার জন্য দোয়া। এই জন্য আল্লাহর রসুলের মহব্বত আপনারা হাত উদায় দেখাইছেন, দেখাইছেন নি, এখন আর দশ মিনিট একটু কষ্ট দিব। আল্লাহর রসুলের মহব্বতে যেহেতু হাতটা উড়াইছেন, আল্লাহর ওয়াস্তে আমি বলি, একটা মানুষও উঠতে না পারবেন।